ফাইনালি ইলন মাস্ক টুইটারের এখন একক মালিকানাধীন। $44 বিলিয়ন বিনিময়ে টুইটার এখন সে কিনে ফেলল। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ইলন মাস্ক কেন এত চড়া দামে টুইটার কিনল? প্লাস সে কি টুইটার কিনে ঠিক ডিসিশন নিল নাকি বড় ভুল করল? ফার্স্ট অফ অল, ইলন মাস্কের $44 বিলিয়ন দিয়ে টুইটার একাই কিনে নেওয়া, কোনো ধরনের শেয়ার হোল্ডার না রাখা, এই বিষয়টা নিয়ে অনেক বিজনেস অ্যানালিস্টরা মনে করছে এটা ইলন মাস্কের জন্য অনেক বড় একটা রিস্ক হতে পারে। এর পিছনে রিজন, ইলন মাস্ক যেই $44 বিলিয়ন দিয়ে টুইটার কিনেছে তার মধ্যে থেকে সে প্রায় $25 বিলিয়ন ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং লোন নেওয়ার সময় সে তার টেসলার $62.5 বিলিয়ন স্টক ব্যাংকের কাছে বন্ধক রেখেছে। মানে টেসলার প্রায় 30-40% শেয়ার সে বন্ধক রেখেছে। সো সামহাও যদি ইলন মাস্ক ব্যাংকের এই বিশাল ঋণ শোধ করতে না পারে, তাহলে সে তো টেসলার 30-40% শেয়ার হারিয়ে ফেলবে। আর তার উপর টুইটার যে খুব লাভজনক একটা প্রতিষ্ঠান এমনও নয়। এখন ফেসবুক গুগলের মতো টুইটারেরও মেইন ইনকাম সোর্স বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আর্ন করা। তবে লম্বা সময় ধরে টুইটার বিজ্ঞাপন দাতাদের অ্যাট্রাক্ট করতে পারছে না, এবং তাদের বিজ্ঞাপন দেওয়ার যে সিস্টেম সেটা অনেক লিমিটেড, এবং যেই কারণে যেখানে ফেসবুক লাস্ট ইয়ার অ্যাড রেভিনিউর মাধ্যমে $117 বিলিয়ন কামিয়েছিল, সেখানে টুইটার লাস্ট ইয়ার কামিয়েছিল মাত্র $4.5 বিলিয়ন। আর এমন একটা প্রতিষ্ঠান ইলন মাস্ক কিনেছে $44 বিলিয়ন খরচ করে। এখন ইতিহাসে আর কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এত দামে সেল হয়নি, ইভেন আরে কাছেও নেই। যেমন ফেসবুক ইনস্টাগ্রাম কিনেছিল $1 বিলিয়ন দিয়ে, হোয়াটসঅ্যাপ কিনেছিল $19 বিলিয়ন দিয়ে, গুগল ইউটিউব কিনেছিল $1.65 বিলিয়ন দিয়ে, অ্যান্ড মাইক্রোসফট লিঙ্কডইন কিনেছিল $26 বিলিয়ন দিয়ে। সো অনেকে এই ডাটা দেখেই ভাবছে ইলন মাস্কের টুইটারের মতো একটা কোম্পানি কেনা আসলেই ব্যাড পারচেজ। তবে অনেকে এটাও মনে করছে ইলন মাস্ক বেসিক্যালি তার কোম্পানি টেসলাকে আরো প্রমোশন দেওয়ার জন্য, ওখান থেকে আরো লাভ আনার জন্যই বেসিক্যালি টুইটার কিনেছে। এখন বিষয়টা হচ্ছে ইলন মাস্কের টুইটারে কিন্তু প্রায় 83 মিলিয়ন ফলোয়ার্স, মানে 8 কোটিরও বেশি ইউজার তাকে ফলো করে টুইটারে। এবং ইলন মাস্ক কিন্তু টেসলার আলাদাভাবে কোনো বিজ্ঞাপন দেয় না, বরং অধিকাংশ ক্ষেত্রে সে টুইটারে নানা রকম বিতর্কিত পোস্টের মাধ্যমে টেসলাকে সামহাও জুড়ে দেয়, এবং এভাবেই সে তার এই বিশাল ফলোয়ার্সদের মাঝে ইনডাইরেক্টলি টেসলার প্রমোশন চালায়। কিন্তু সমস্যা হলো, বেশ কয়েকবার টুইটারে বিতর্কিত টুইটের করার কারণে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার টুইট কিন্তু ডিলিট করে দেয়। এখন অনেকের ধারণা ছিল, হয়তো ইলন মাস্কের ভয় ছিল কোনো এক সময় টুইটার অ্যাকাউন্ট তার পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যেতে পারে, যেমনটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে করা হয়েছিল। ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু 89 মিলিয়ন ফলোয়ার্স ছিল। এখন ইলন মাস্কের যদি টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, তাহলে তো সে বড় বিপদে পড়বে, কারণ তার 83 মিলিয়ন ফলোয়ার্স বলা এই মার্কেটিং এর বড় একটা সেক্টর সে তখন হারিয়ে ফেলবে। এখন এই কারণেই সে পুরো টুইটার কিনে নেয় যেন কেউ তাকে সাসপেন্ড করার ক্ষমতায় না রাখে। ইনফ্যাক্ট ইলন মাস্ক টুইটার কেনার উদ্দেশ্য হিসেবে জানায় তার পারপোজ হচ্ছে টুইটারে আরো বাক স্বাধীনতা আনা, মানে মেইনলি ইলন মাস্ক যেন আরো ইচ্ছা মতো বিতর্কিত টুইট করতে পারে। এছাড়া অনেক এটাও ভাবছে ইলন মাস্ক যেহেতু অনেক ভিশনারি, সে ডেফিনেটলি কিছু তো অ্যাডভান্স চিন্তা করে রেখেছে। অ্যান্ড অনেকের ধারণা, যেহেতু ইলন মাস্ক একটু ফেসবুক বিরোধী, মানে বেশ কয়েকবার ইলন মাস্ক ফেসবুকে খোঁচা মেরে কথা বলেছে, সো অনেকের ধারণা হয়তো ইলন মাস্কের টার্গেট হচ্ছে টুইটারকে ফেসবুকের সঙ্গে টক্কর দেওয়ার মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। তবে এখানে একটা বিষয় আছে, টুইটার ইলন মাস্কের কাছে সেল করার আগে টুইটারের যিনি সিইও পরাগ, তিনি কিন্তু একটা মিটিংয়ে জানিয়েছিলেন মাস্কের হাতে যদি টুইটার চলে যায় এবং টুইটারকে ইলন মাস্ক কোন পর্যায়ে নিয়ে যাবে, এটা নিয়ে অ্যাকচুয়ালি টুইটারের সিইও আসলেই বেশ সন্দিহান। এখন হলে তো অনেক কিছু হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, ইলন মাস্ক এই যে এত টাকা খরচ করে টুইটার কিনে নিল, তাও আবার একক মালিকানাধীন হিসেবে, এবং কি রিজন হতে পারে এর পিছে, আপনার কি মনে হয়? আর সে কি আসলেই ভুল করলো না ঠিক করলো, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।